বৈরী আবহাওয়ার মধ্যে দলে দলে কাজে যাচ্ছেন পোশাক শ্রমিকরা। শিল্পনগরীর কর্মযজ্ঞ নিয়ে জানাতে গাজীপুরের জয়দেবপুরে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। আমরা সর্বশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজিব, বৃষ্টি দিয়ে শুরু হয়েছে আজকের সকাল। বৈরী আবহাওয়ার মধ্যেও যারা কর্মজীবী মানুষ তারা ঘর থেকে বেরিয়েছে দলে দলে কাজে যোগ দেওয়ার জন্য। প্রতিদিনের যে প্রস্তুতি সেটি কিন্তু আজকেও রয়েছে। তবে এই বৃষ্টির মধ্যে সড়ক মহাসড়কে যানবাহনের সংখ্যা কম এবং এই সংখ্যা কম থাকার কারণে তাদের বিভিন্ন জায়গায় কিছুটা সমস্যা হচ্ছে। কোথাও কোথাও পায়ে হেঁটে নানা উপায়ে তাদের কর্মস্থলে আসার চেষ্টা করছে। কিন্তু আমরা রয়েছি এক কারখানার সামনে। এখানে যেহেতু সকাল 8টায় শুরু হবে তাদের অফিস টাইম, সে কারণে একজন দুজন করে এখন প্রবেশ করছে এই কারখানাগুলোতে। তবে আপনারা জানেন যে রাজধানীর পার্শ্ববর্তী যে শিল্পের নগরী গাজীপুর, এখানের ব্যস্ততা প্রতিদিন প্রায় একই রকম। রোদ, বৃষ্টি, ঝড় যেটাই হোক, তারা কিন্তু তাদের কর্মস্থলে ছুটেন। এবং দেশের যে অর্থনৈতিক চাকা পোশাক খাতে, সেই অর্থনৈতিক চাকা ধরে রাখতে তাদের যে প্রাণান্তর চেষ্টা সেটি চলে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক এক করে শ্রমিকরা তাদের কর্মস্থলে কিন্তু যেতে শুরু করেছে। যদিও যেহেতু 8টায় তাদের অফিস শুরু হবে, সাধারণত 7টা সাড়ে 7টার মধ্যে তারা এই কর্মস্থলে তাদের যে প্রবেশ সেটি তারা করে থাকেন। তবে আমরা আজকের যেটি আপনাদেরকে দিয়ে শুরু করেছিলাম যে যেহেতু বৃষ্টি হয়েছে সকালে, সেহেতু আজকে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে। তারপরেও দলে দলে শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিচ্ছেন প্রতিদিনের মতো যে কাজ সেটি শুরু করার জন্য। তো এই ছিল মোটামুটি গাজীপুরের যে কর্মব্যস্ততা, দিনটা শুরু হওয়া এবং বৈরী আবহাওয়ার মধ্যেও শ্রমিকদের কাজে যোগদান করা তার সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর।